আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি জিরা বিস্কুট রেসিপি শেয়ার করব। তো এখানে প্রথমে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি আমি। মিক্সিং বাউলের মধ্যে প্রথমে আমি হাফ বাটি ঘি নিয়েছি। তো আপনারা ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও নিতে পারেন। তো এখানে আমি মিক্সিং বাটির মধ্যে ঢেলে নেব ঘিটা। তো এখানে আমি ঘিয়ের মধ্যে দেব বড় চামচের হাফ চামচ চিনি, এক চিমটি স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো আপনারা আপনাদের পছন্দ হিসাবে চিনিটা দিতে পারেন। তো চিনি আর ঘিটাকে আমি ভালো করে ফেটে নেবো যতক্ষণ না চিনিটা গুলে যায়। খুবই সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এভাবে মিক্স করে যেতে হবে। তো এখানে চিনিটা মিক্স করতে করতে দেখুন ঘিয়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ঘি ও চিনিকে মিক্স করতে করতে দেখুন কতটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তো এখানে মিক্স করতে করতে ঘিয়ের কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখতে কতটা খুবই ভালো লাগছে, পুরো সাদা ধবধবে হয়ে গেছে। তো এখানে আমার মিক্স করতে করতে 3 থেকে 4 মিনিট লেগে গেছে। তো একটা ছোট চামচ দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে। চিনি ও ঘিকে মিক্স করতে করতে দেখুন চিনি ও ঘিটা খুব সুন্দরভাবে খুব ফুলে গেছে। তো এখানে আমি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। তো সামান্য পরিমাণে বেকিং পাউডারটা দেওয়ার পরে ভালো করে আরেকবার মিক্স করে নেব। এখানে বেকিং পাউডারটা দিলে বিস্কুটটা খুবই সুন্দর একটু ফুলে যায়। তো আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে আপনারা বেকিং সোডাটা দেবেন, খাবার সোডা দিয়ে দেবো। সামান্য পরিমাণে কালো জিরা। তো এখানে আমি জিরা বিস্কুট বানাবো, তার জন্য গোটা জিরা দিয়ে দিচ্ছি ভাজা। তো এখানে আমি নর্মাল চায়ের কাপের আটা নিয়েছি, দিয়ে দেবো 2 কাপ আটা। ভালো করে প্রথমে এখন মিশিয়ে নেব। তো এখানে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কোনো এখন পানি দেবো না, ভালো করে প্রথমে মেখে নিতে হবে। এখানে ভালো করে চামচ করে মেখে নিয়েছি আমি, একবার হাতে করে মেখে নেব। তো এখানে হাতে করে মুঠো করলেই হয়ে যাচ্ছে দেখুন। তো এখানে আর পানি দিতে হবে না। তো আটার ডোটাকে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। তো আপনারা যখন এই আটার ডোটা মাখাবেন, যদি এতে শুকনো শুকনো হয়ে থাকে তাহলে 1 থেকে 2 চামচ ছোট চামচের পানি দেবেন, না হলে 1 থেকে 2 চামচ দুধ দিয়ে দেবেন, লিকুইড দুধ। তো আটাটাকে এমনভাবে মাখাতে হবে যেন বাটি থেকে ছেড়ে দেয়। তো আটাটাকে এভাবে মেখে নিতে হবে যেন আটাটা রুটির মতন না মাখা হয়, এভাবে শক্ত শক্ত যেন একটু থাকে। আটার ডোটাকে এভাবে মেখে নিলে তাহলে বিস্কুটটা খুবই একটু খাস্তা হয়। তো এখানে বিস্কুটটা বানাবার জন্য একটা প্লেট নিয়েছি, প্লেটটা আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ ভালো করে। তো এখন আমি ছোট ছোট করে লেচি কেটে বিস্কুটের শেপে বানিয়ে নেব। হাতে করে এভাবে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিতে হবে প্রথমে। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, ছোট গ্লাস, গ্লাস দিয়ে আমি গোল শেপে কেটে নেব। তো এখানে গোল শেপে কেটে নিয়েছি, এভাবে ঘুরিয়ে ঘুরে নেব, শেপ বানিয়ে নেব। তো এখানে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। প্লেটের মধ্যে বিস্কুটের মধ্যে এখানে আমি কিছু গোটা জিরে দিয়ে দেবো, এভাবে হাতে করে চেপে চেপে দিতে হবে। তো একইভাবে সব বিস্কুটগুলোকে আমি বানিয়ে নেব। তো এখানে আমি আর একটা বিস্কুট বানিয়ে নিয়েছি, দেখে দেবো ডিজাইন বানিয়ে গ্লাসে করে এভাবে কেটে কেটে। দেখুন ডিজাইন বানিয়ে নিলাম। তো এখানে আমি গোটা ভাজা জিরে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একইভাবে সব বিস্কুটগুলোকে বানিয়ে নিয়েছি। তো বিস্কুটটা আজকে তেলে ভাজা ছাড়াই গ্যাসের ওভেনে আমি খুবই সুন্দরভাবে 20 মিনিট রেখে বেক করে নেবো। এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে রেখে দিচ্ছি, এখানে গ্যাসটা অন করে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। তো এখানে আমি কড়ার মধ্যে প্লেটটাকে বসিয়ে দেবো হালকাভাবে।
তো এখানে গ্যাসটা স্লো করে 15 থেকে 20 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে। 20 মিনিট পরে ফিরে এলাম। তো 20 মিনিট পরে আমি খুলে দেখে নেব বিস্কুটটা কতটা হয়েছে। তো প্রথমে আমি গ্যাসের চুলাটাকে 5 মিনিট হাই হিটে রেখে দিয়েছিলাম, তারপরে আমি গ্যাসটাকে 15 মিনিট গ্যাসটাকে স্লো করে আমি রেখে দিয়েছিলাম। তো এই বিস্কুটটা যদি 20 মিনিটে আপনি গ্যাসটাকে হাই হিটে রেখে দেন তাহলে বিস্কুটটা জ্বলে যাবে, তাহলে বিস্কুটটা ভালো হবে না, খাস্তা হবে না। তো এখন আমি ঢাকনাটা তুলে নেব। তো এখানে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন বিস্কুটটা খুবই সুন্দর একটা কালার এসছে। তো বিস্কুটটাকে আমি তো একবার উল্টে পাল্টে নেবো আমি বিস্কুট। তো বিস্কুটটা এখানে খুবই এখন গরম আছে, তো হালকা করে একবার উল্টে নেব। তো বিস্কুটের কালারটা দেখুন একটু বিস্কুটটা পুড়ে যায়নি, হালকা লালচে কালার এসেছে। তো একবার উল্টে এভাবে রেখে দেবো, তো খুবই গরম আছে। তো সবই বিস্কুটগুলোকে একবার উল্টে পাল্টে নেবো আমি। তো এখানে আমি বিস্কুটগুলোকে উল্টে পাল্টে নিয়েছি, এখানে গ্যাসটা স্লো করে দিয়ে আরও 5 মিনিট আমি রেখে দেবো ঢাকনাটা দিয়ে। তো এখানে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি আমি। তো হালকা করে একবার আর একবার উল্টে পাল্টে নেবো। তো এখানে সবই বিস্কুটকে আমি উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। তো এখন আমার বিস্কুটটা হয়ে গেছে, তো এখন আমি ঠান্ডা করতে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বিস্কিটটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। তো এখানে আমি বিস্কুটটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। তো বিস্কুটটা দেখুন, বিস্কুটটা কতটা খাস্তা হচ্ছে দেখতেই পাচ্ছেন, খাস্তা হয়েছে। এখানে দেখুন বিস্কুটের উপরে যে গোটা জিরা গুঁড়ো দিয়েছিলেন একটাও জিরা পড়ে যায়নি, সবই জিরা খুব সুন্দরভাবে বিস্কুটের সাথে সেট হয়ে গেছে। তো একটা বিস্কুটকে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেবো, এখানে প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো এখানে আমি বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা ভালো লাগছে। তো আপনারাও খুবই সহজে বাড়িতে এভাবে একবার এই বিস্কুটের রেসিপিটা বানিয়ে দেখুন, তো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো এই বিস্কুটটা বানাতে কোনো ঝামেলাই হবে না, না তেলে ভাজা, তেলের মতো ভাজতে হবে না। আর এই বিস্কুটটা খেতে যে এতই ভালো লাগবে কারণ এর মধ্যে জিরা দেওয়া আছে, গোটা জিরে। তো এখানে বিস্কুটটা দেখতে সাদা লাগছে কিন্তু বিস্কুটের ভেতরটা পর্যন্ত খুব সুন্দরভাবে খাস্তা হয়েছে। তো আপনাদের যদি আটা আটা দিয়ে জিরা বিস্কুটের রেসিপিটা ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন এবং কমেন্টে বলবেন। তো এখানে আমি একটা বিস্কুটকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, দেখুন দেখুন কতটা খাস্তা হয়েছে, বিস্কুটটাকে ধরলেই গড়িয়ে যাবে। এটা আটা দিয়ে গমের আটার বিস্কুট বলে বিস্কুটের কালারটা এরকম লাগছে, এটাতে যদি ময়দা দিয়ে বানাতেন তাহলে বিস্কুটটা একটু সাদা হতো। বিস্কুটটা খুবই খাস্তা হয়েছে। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে।